Doctor sahab, awal foto ya, aira aira. Jina, tanda ini dewa dah itu dah, time cycle sah aira tu. Oh, aira aira aira. Oza sah. Kotor isi ane phone deh kita lagi, abra tu tar balik tu dah aira, tar rugi lo basta boleh kup besi kara. Rugi lo basta kerudung tu, amir tu saya ibarat sama itu. Kita Oza sah. Amar, kori lagi kita pulang tu ikhlas. Ya Allah. Nambah. Sabani. Sabani bari di bawah. Orang kotoris koi di. Oh kotoris. Ada yang nulis. Oh. Kek, kak tu sini. Oh, kita balas ini. Itu barit nah, kene. Ita kunjatur matu. Oh, unu matu fondi lo kan barit nah. Aja, tumbra Kutu kan harus zawar do dor kan, kucing harus kutu manca bar saja. Aja jam dah udah. Eh beta, oba ya ada apa? Oku tanya lu ya apa? La haula wala quwata illa billahi aliyul azim. Oba di, Iyo kita. Ati beta, amar kue shock kori ante. Falto kori, as tin din dori khan na, mono kue mukka hoy gese. U kita bu, u kula ni tumar kue kon di. Oh. Nah, hau la kue ta illa billa yali nati. Wade kyo? Yalla. Wade disla. Jadi sila. Upe. Amar kue masa? Tu ya sana miya si rusu di, para wali di bu, rusu. Masa? Eh? Dewi kue beti kai luwa. Wah, mana masalahnya?
তুই তো ফসল ডাক্তার তুই তো হলতা জানতে তুই তো গোয়াল এটা কি দেখো ডাক্তার ঠিক আছে কিন্তু গড়ন হইলো গারে আমি আত্মীর চিকিৎসা কোনো করছি না আত্মীর লই আমি কোনো লেখাপড়াও করছি না বুঝছো নি ও জীবনের ফয়লা আমার চিকিৎসা জীবনের ফয়লা আত্মী আমার সামনে আইছে তোমার হয়ে আত্মীর লাগি বল দিছি ওয় ডাকা দিয়ে করে লইছি আমি না বুঝছো নি তুই তার অন্য ডাক্তার দেখো আমি আমি আত্মীর চিকিৎসা করব এটা দেখে যাবে না 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 জীবনে তো বহুতটা দেখলাম হাতি ডাক্তর এটা করে কে হাতি ডাক্তর দেখা লাগবো এখানে আমারে আমার ওই সবখানটা ঘুরে যায়নি আমি তো এক দেহ দেখিলাম হাতি মাইক আমি জীবনে দেখছি মানে কাম করব সামনের বাসনা নেই গোপালবাগ যাইব কি গোপালবাগ গিয়া কোনো গিয়া তত্ত্বাবা করে নিতাম পারবো যে হাতির চিকিৎসক কে বুঝছো নি হাতির ডাক্তর কোনটা কিল্লা কোনটা দেখতাম ও দাদা তুমি ডাক্তারই অন্তা গিয়েছিলা না ও তো অনুমান ওই সাইডে দেখাই দিকাই লাগবে কই তারি না মানছে মানে এফআরসিএস এমবিবিএস কিতা কিতি লাগাই না আমি পশু পশু বিশেষজ্ঞ হইছি গিয়া গোপালবাগ গোপালবাগ থেকে আমি তো কইমু চলো হওয়ারই দেই দেন ইনো তার দেখতাম পারলাম না তোমার আল্লাহ দইছে দাদা এবার আগে তুমি একটা কাম করো আগে তার একটা ফর্ম দিও দেয়া দিকা করো ইগো আর তিনি না দেও খার চিকিৎসা গিয়ে আমরা করতাম না 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 ইগো তো গুলজারো গুলজারোর গাই কিতা কইবা খাইলে যদি দেও টাইম না কই ওগো চিকিৎসা করো না 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 ইগো চিকিৎসা হইলে ভালোই যাইবে কিতা ডং থামছা না ও মাই গো মাই উঠ ও সামার এফটে পানি খাবা নি লাগো আচ্ছা অনগে খাইমু রে ইয়াল্লা আল্লাহ কত রহমত সিবত কি বাসাইছো বিসমিল্লাহ তোমার শিক্ষাগত যোগ্যতা কত বন্ধু হ্যাঁ চাচা ওই যে একটা বাক্য ব্যবহার করল কই বাক্য ব্যবহার করল এটা খারাপ বাক্য ব্যবহার হইল না করছো চাচা আমি তো কোনো খারাপ বাক্য ব্যবহার করছি না করছো গো মাই এটা খারাপ বাক্য আইছে তোমার মুখে আমি তো তাইনে ডাক দিলাম কইলাম গোয়াল আইছে ও ওটা ও অটো হইল গাড়িয়া আমি এখন পশু চিকিৎসক পশু ডাক্তার পশু ডাক্তার আমি লেখাপড়া করি আর গোপালবাগ থেকে পশু বিশেষজ্ঞ হয়ে যাই বুঝছি ফোন থাকি পাস করি যাই ডিগ্রি লই আইছো ও ও চাচা গাইলোর পুস্তক থাকি দুই তিন পৃষ্ঠা হরি আর খতম এটা বেটি রুখে দিলে না ওখানে গোয়াল শব্দটা সুন্দর নাই ইগু অশাল ইগু সৌন্দর্য খাতারও গিয়া পড়ে না গোয়াল শব্দ ইগু উচ্চারণ করার ঠিক হয়েছে হ্যাঁ আমি এখন চিকিৎসক যারা মানুষের ডাক্তারি করে এরারে ডাক্তার করুন আর যারা পশুর চিকিৎসা করে এরা রেখো তুমি জানো গোয়াল টোয়াল এইছে এখানে এই ধরনের মানে বৈষম্যটা খেতে লাগে কোন কারণে ডাক্তার কইল ডাক্তার কইল কারণ পশুর চিকিৎসার দরকার আছে তারারও সুস্থতার প্রয়োজন আছে এই পশু পাখি কুত্তা বিলাই হাফ বেং সকলটা মিলিয়েও পৃথিবীর ভারসাম্যটা বজায় থাকে এটা বুঝতেই ডাক্তার কইল তোমার নয় রে ডাক্তার এরে এ সুই কই সুই দেখি শুনে লাগাই রাখিস না বুঝতে একটা গাড়ি আছে ওয়ালাইকুম সালাম কই ভাই ইয়া বার ফাইডা বুঝছুন এমনি ফেরেশান দিন মাঝে আছি কিটা অবস্থা করো কি তুইছি ইয়া আচ্ছা সব অবস্থা খুব খারাপ আমার গায়ের খরো টেঙ্গর খুরা বাড়ি গেছে ফাড়া দিতে পারেন না ওই ওই দিনে একটু খুরা বাড়ি যায় বুঝছো নি আচ্ছা তাই বাচ্চা হচ্ছে নি নাই বাঁচবো গাই গরু বাতে বেশি তুই জানলে কিলে তুমি নু কইলা আচ্ছা শুনো সময় কম দররা মানুষ শুনো শান্তি নি কইছিলাম চাচা ও লাগা বাড়ি ঘুরে তো আইছে না
বস গরু এমনি শান্ত সিষ্ট আছে মারতো না ওহো তে তো আরো দামে দাবাতে ভালাই লি বেটা উচ্চতে এই গরু দরা দরি ইটা আরো তিন জামে দা আরো এখন কথা আমার চাচা তো আর জীবনে গরু টুকু ভালাইছি তো মাইনছো ভালা ওখন তোমারই কি গরু তো না আর কোনটা গরু ও তে দেওদান তো না তে ঠিক আছে নাই তা কিছু নাই আমি তো কইলাম না ইনো অসুবিধা নাই তার এসে তো ফোনেও কইছে গাইয়া গরু আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো আও উচ্চনি তুই এ দরতে ইবে আমি আছি আমি তো আছি খালি করি টেকনি ওই আর কোনো বেবা না তো গড়ি উড়ি লাগাই লাগবো না ওই লাইন শান্ত ওগুলো আতাও রে বাবা আতা কোনো আতা অবস্থা খুব খারাপ বেশি বাড়ি তোমার তো বাসি গেছে কিবা বিশ মিনটা বেশি করে নিবা কাম হুঝি বুঝছি না আসা খিতা কইছো কইছি তুই যাই গুলজার বাড়ি গুলজার বাড়ি গিয়া যেহেতু আমার নাক ফাটাইছে চাইনা মারাইছে আমার বেগো মাথা ঘুরাইবনি আমি দরাত গেছি না খান্তা আমার ডর করছে তোমার যে তো রক্ত আইছে নাইলে সিলাই দিছে বলে এটা গাই দিছে ঠিক আছে আমি তো আর সিং যাবো না ওই আমি নিঃশ্বাস নিবো কিনা আমি নিঃশ্বাস ফলাইবো কিনা বাজার মূল্য যত আছে তুমি তো ভাই কই গুজার কই তো করো তা তো
Tor gai gue bezat gai, marmo ki gai. Aruh juga kalau tor gue udah nanti tor itu buat disuruh. Iku kita tolong kita nanti disuruh ini bisa disuruh, zit bisa disuruh. Aiz marse amar sasare, kail marbo tor eh, forudin marbo tor gue udah. An nilai marisi gue enda wajib gue. Ucapan itu ada tuh kunur daya izin. Hei bapak, amar kunur bayi, amar matun. I gai ini bersamne tuh jadi ini amar marta ki. Amar tuh tor cekat dia amar sasare zit gue disuruh. Amar sasare china mana izin tor gai. Tuh gai terus sila. Tor sasare zit gue lori kita miki gai bersamui puni. I gai amar jodoh disi, amar buat disi bersamne tuh jadi kita Islam pada Ya, nyacu cengeng guru macam ini lesepe.
সুবিধা অসুবিধা দেখা এবং এলাকার উন্নয়ন দেখা ঠিকঠাক দায়িত্ব হইলো আমার গরু ব্যথা কেনার দায়িত্ব আমার নাই তার গরুর খরিটেঙ্গে লাগ মারিয়া আমার চাষার নাকর বাসি ফাটাই গেছে ও দৌকে মাত্র সময় খালি মিস পাইয়া করে চেয়ারম্যান সাহেব আপনি মাতিয়া ও গরুটা চালা খান পয়সা দিয়ে এনে দিলে ওকে আমার চাষা ঠেকা জ্বালা দিয়ে দিল আমি চাকরি জমি লোদে দেবো কিন্তু গাড়ি চাওয়ার দিয়েছ আমি আর আমার দিয়ে খাই নি মাসে খাই যাবে এগুলোকে খাই মা ও চাচা তাই আমি আপনি এখন তা করে দিন ওবা তোমার দিকটা অহংকারে পরিণত হয়ে গেছে কিয়া আর তুমি দিকটা কার লোকে করলাই একটা পশুর লোকে করলাই এই ব্যাপারে আমি মাত্রা মাত্রা নাই কেমন চাম আপনি আমার মিশে চাম নিজে কা যোজন যে আগুন নিয়ে মাই বিচ মানিয়ে নিলাম জানি মানছে তো গাইয়ে ওখানে আমার সাথে ইজ্জত মানুষ মানুষ নেই ও যে চাঙ্গি লাগলো আসে ও চেনকা আমার ওখানে ওকা ফাই আমার না খাইলি আমার কুচ্ছু না জীবনে কোনো জিনিস লাগে আপনার কাছে আইছি না রাস্তাঘাট কুচ্ছু লাগে আইছি না ও আইছি আমি গাইছে মাছ নিয়ে যাওয়া খান দয়া খাইলি ওকা যে 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 কইছেন যে ঠেঙ্গে লাগ পারছে ও ঠেং দিয়ে ফায়া মানে খাইবা আর যে ফাটা আছে কুড়া দিয়া পঞ্চা দিয়া আমরা পদ্ধতি খাই বুঝছি জহরে কইছেন মশাই একটু সুবারি সরো আমি গেছিলাম গুলজারে উড়ে এলি যাও হ্যাঁ আমার মাঝে ইয়া ফাটাইছিলাম হ্যাঁ হবে স্টার ই গাই চাও নে চাল হো নে চাল ফোন নে দিলা উফো হাম তার ফোকাস আন উফো আন জি নিচে তে চাবালা দি ই গো মেনা জি গো দি লাইছে উচেন দি আই যা না খতাই দি খান খান না খতাই জওয়ারে উচেন নি ওই যা কই রাম জয়া বলে চে মে যা কথা মাছু কা ওফো তুই মাতে আমার রাশি দে না মাছ আমি চে নি জি চেরো সা দেখো নি খানে মাইতে যদি দিলা আমরা গাইতে এনে যাব করি না আপনারে না যদি দিলেন নাস্তা কইরা দিলেন না কোন চাল চাঙ্গা খনি সপ্তাহ ফিরি যা চাই যা গাইম কোনো ওই গাড়ি কোনো জিনিস আছে কি না সব চাওয়া খেতে দিয়ে হয়েছে বুঝছো দিন দিয়ে দেওয়া হয়ে গেছে মাথা না নাই বাবা তোমার চাষার এই তো নিয়ে যাও আর মাছ কথা আমি কোথাও বুঝলাম না বুঝনা কি না বাসি হয়ে গেছে কি না ওখানে ওখানে লাগবে আমরা তো আইলাম যে আর যাতে কেউ না মুখ ফাটে না ইলে আর যদি কেউ আমার চাষা তো তিতিরে বাড়তে পারা আর কেউ যদি নাকে মুখে মারে তো কেউ আঁকতেও পারতো না এর লাগে গাইলে তুমি এদিকে আমরা তুলে দিতাম ও চাষা ওই যে কইলা ওটা খাইলি বা গাইল সামরা খাইবা কি সামরা খাওয়া যাইব সামলা আমি দেখছি ওই ইউটিউবে মানে উচিতনি চায়না জানা নিয়ে ওদের রিমোশন ফেলে গেল নাকি আমার জন্য খাঞ্জিকে খাঁচি 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 গরম পানি দিয়ে সুপ বানাই খাই রে সুপ করে বানাই খাই মানে গায়ে কিন্তু আমরা বাদ দিতাম না আমরা সামরা লাগাই সুপ বানাই আমরা খাইবো আপনি একটু সুপারিশ করে দেবেন না বুঝলে আপনার কথা ভালোই তো কাম কো একটু দেখো ছিল না সামনে দিয়ে ওটা বাজার হলো ন্যায্য মূল্য তো কেন কাছে না মানে তার ভাষা তার বলল বাজারও যত দাম আছে ন্যায্য মূল্য তার যত আছে তার গাই আমার চাষায় আরো ভাষ বলল দিবা এর বাদেও তার গাইলে দিনের ভরতে তুলবো আমরা হুড়িয়া খাইবু উনা দিয়ে খাইবু সুপ বানাইয়া খাইবু লটাইয়া তুই হাতে খাইবু গিরি দাম তুই হবে আর কাম করো মাথা উনার জন্য তার ফোয়ারে
আমার কথা তুমি জানো না অত দিত তোমার টান ভালো নাই আর তোমার টান ইটা পাগলামি আমার ভালো লাগে না আমার বহুত আমার তুমি যাই যাও আবার তুমি তোমার সাথে লয়ে যাও তোরে আমরা আইসা বড় আশা কই আপনার এসে সুন্দর একটা সমাধান পাইব উনি তো টাকা পয়সা কোনো কমতি না জি নিবা চলো আপনারা নিবা কে বেশি না সাড়ে সাই মাস আছে হ্যাঁ সাই না জি অত দিত ভালো নাই অত দিত ভালো নাই ইয়াচ্ছা সাড়ে সাই মাস হলে গুমু ফটোশন দেইমু বিচুন আমার বউ যদি যাবো আমি আমার আশীর্বাদ নেওয়া আই এটা খুব জানো ভাই জানো আপনি তুমি তো মাফ আমরা তো যাই তো সানো গেলে আমরা আপনার বদনাম করব আচ্ছা আচ্ছা আমরা যথেষ্ট সম্মান করতাম এবং জানতাম মানুষ দুইটা বালা এবং কি জাতর বালা আজ কোথার প্রমাণ মিলল অবাক আট্টু চলি তোমারে আমি ফলেও কইছিলাম ইলা জিত করিও না কিন্তু তুমি আমার কোনো কথাও শুনলাই না কারণ তোমার জিতটা অহংকারে পরিণত হয়ে গেছে আপনারা খালি ওতা ওতা মাত্রা গরুর লাটটা তো খাইছেন আমার চাষায় নাকারিটাও ভাঙছে আমার চাষার ওতার লাগে আমার চাষায় জিত ধরছই ই গরু আর দুনিয়ার উপরে রাখতা না যদি না গুলজার তোর গরুর উপরে মামলা করা যাইতো অথবা আমরা থাকলাম নে থানার আর তোর গরু থাকলো নে জেল আমার ময়ূর গরু ভাই গু উকিল তারে কইয়া প্রাণে মারার চেষ্টা কইয়া তোর গরু রূপে দিলাম নে মামলা 18 বছরের সশ্রম কারাদণ্ড হইল নে তোর গরু হুন্ডা নে চাষা গোয়ালর বুয়ার মাত হেবুল আমার গরুর উপরে মামলা দিলাইতো এ ভাগল মামলা তো দেওয়া যাইতো না কারণ গরুর রূপে কোনো দাঁড়া নাই মামলাও নাই আমি নিজের নিজে সামাল দিতাম আসি না এবারে দেখা গরুর নাচ নাই গাই গরুর নাচ তোর গাই হই জঙ্গল নাচ আমার বংশে নাচ ও গুলজার তোর গাই গোবে নাচ হকলে মশা নানান নাচ শিবানে সম্ভব নাই খাইমু কিনা বাদ গরুর ডাক্তরি খোরাত গেলে খাওয়া লাগে লাগ চেয়ারম্যান সাহ হুঞ্জানি ফাটানি কোনো শাসিয়ে হুয়ার মাছ এ গুলিয়ার মাছে মাছ মানে এখন একদি মানে চেখা হইলে বিয়া করে খে কারে জিঙ্গা করে আমি তো তোর জিঙ্গাইছি খুঁইছি সে গরুটার জিঙ্গা আমি তোর ন্যায্য মূল্য দিব আপনাকে সঙ্গে সেখানে চেয়ারম্যান সাহ আপনার তো আমার কোনো সহযোগিতা করলেন না আর ও জিন্স হনিয়া তখন আমি ওখান না বানিয়া আমার মূল উদ্দেশ্য আসেন না চুরি করা আপনার সবাই আমার রান্না আমি তো শুন না আমি বাংলা মানুষ আমার জিদে আমি ওখানে বান্দা কিন্তু শেষমেশ তো তুমি সুন নাম লাগাই দিছো তোমার জিদে তোমার নামের লগে যে উপাধি লাগলো একটা তুমি মুজবাই কোন জিদ দিয়া আমরার ভুল হইছে চেয়ারম্যান সাহেব আমি ভুল হইছে চেয়ারম্যান সাহেব লঙ্গে শিক্ষা হইছে আমি আল্লাহ আছে মাফ করে দেব তুমি তাই নুন সবে কাট্টু সালিয়ে যে ঘটনাটা ঘটাইছে একটা হে ঘটাইছে আসলে জিদে বসিভূত হইয়া জিত হোমবেশ আমরা সকলের মাঝেও আছে জিত দিলাখান সঠিক কামও লাগানি যায় ঠিক ওলাখান খারাপ কামও লাগানি যায় এর লাগে আমার চিন্তা করা লাগবো কোন জিদে আমার উপকার হইব আর কোন জিদে আমার ক্ষতি হইব এর লাগেও জিত বুঝিয়া শুনিয়া করা লাগবো জিদে তোমার প্রতিষ্ঠিত করতে পারবো আবার তোমার বংশ করতে পারবো অবা গুলজার তোমার গরুর তো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তাইলে বিষয়টা কোনো নিষ্পত্তি দিলাম আর তোমার টান সব রে কইরাম আস্তরেও বিষয়টা যেন ওখান পর্যন্তও থাকি যায় দেও তারার বান করিয়া